রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়াটি সেটি হচ্ছে যে আমাদের যে ডিপার্টমেন্ট অফ পেটেন্টস ডিজাইনস অ্যান্ড ট্রেডমার্কস রয়েছে, তো সেখানে আমাদেরকে আসলে যে কোনো পক্ষ সেখানে অ্যাপ্লাই করবে যার মালিকানা রয়েছে বা তাদেরকে অ্যাপ্লাই করতে পারবে। যেটা রাশেদ ভাই বলছিল যে শিল্প মন্ত্রণালয়ের একটা ডিপার্টমেন্ট, শিল্প মন্ত্রণালয়ের একটি ডিপার্টমেন্ট, এবং সেখানে কিন্তু যে কোনো এজেন্টের থ্রুতেও সেখানে অথরাইজ পারসন সেও আসলে কারো বিহাফে অ্যাপ্লাই করতে পারবে। তো আবেদন করার পরে সেখানে যে নির্ধারিত ফিজ রয়েছে একটি 3500 টাকা বোধহয় প্রথম ধাপে দিতে হয় এবং প্লাস ভ্যাট আছে ওটার উপরে। তো তার মাধ্যমে সমস্ত ইনফরমেশন দিয়ে সেখানে অ্যাপ্লিকেশন করা, এবং অ্যাপ্লাই করার পর যেটা যে তারা এই অ্যাপ্লিকেশনটি গ্রহণ করার পরে তারা কিন্তু এক্সামিন করবে যে সিমিলার অন্য কারো এখানে কোনো ইনফ্রিঞ্জমেন্ট হচ্ছে নাকি, বা সব ধরনের সমস্ত কিছু স্ক্রুটিনি করা যেটা, এবং এই স্ক্রুটিনি করার পরে তারা যদি আসলে সেখান থেকে সেই ডিপার্টমেন্ট থেকে কোনো ধরনের কোনো অবজেকশন দেয়, সেই ক্ষেত্রে আবার যিনি আবেদনকারী রয়েছেন অ্যাপ্লিকেন্ট তিনি কিন্তু তার সপক্ষে বিভিন্ন ধরনের যুক্তিগুলোকে তুলে ধরতে পারে, এবং সেখানে কিন্তু হিয়ারিংও হয় যেখানে আসলে নিজের যে মানে যে যে ফল্টগুলো আসলে তুলে ধরছে তারা কোনো ত্রুটি থাকলে সেই অধিদপ্তর থেকে, তারা কিন্তু সেগুলোকে আসলে সেই যুক্তিগুলোকে খণ্ডন করার জন্য এবং নিজের কেসটাকে তারা কিন্তু সেখানে তুলে ধরে সেখানে ইয়ে করতে পারে, হিয়ারিং হয়। তো তারপরে যদি এটি আসলে তার ফেভারে আসে, অ্যাপ্লিকেন্টের ফেভারে আসে, তাহলে চলে যাচ্ছে হচ্ছে যে তার পরবর্তী স্টেপ, যেটা রাশেদ ভাই বললেন যে একটা জার্নাল পাবলিশ করা হবে, যে কোনো ইন্টারেস্টেড পার্টি যদি থেকে থাকে তারা সেটা যদি কেউ কোনো বিরোধিতা করতে চায় তাদের কোনো ব্র্যান্ডের সাথে বা তাদের ট্রেডমার্কের সাথে, সেটা যদি কনফ্লিক্ট কোনো কিছু থাকে সেটা আসলে তাদেরকে জানানোর জন্য আসলে জার্নালে প্রকাশ করা হয়, যাতে করে তার একটা তখন এরকম কেউ যদি মনে করে যে তাদের আসলে কোনো ধরনের ভঙ্গ হচ্ছে সেখানে বা তাদের সাথে সিমিলার কোনো কিছু, সেক্ষেত্রে তারা কিন্তু অপোজিশন কেস ফাইল করতে পারবে। এবং তারপরে সেখানেও শুনানি বা হিয়ারিংয়ের পরে যদি দেখা যাচ্ছে যে আবেদনকারীর পক্ষে আবারও কেসটি যাচ্ছে, সেই ক্ষেত্রে আবার নিবন্ধনের জন্য তখন সেটা অ্যাপ্রুভাল পাবে পরবর্তী স্টেপে। যে তো নিবন্ধনের জন্য যখন অ্যাপ্রুভাল পাচ্ছে সেটা 7 ইয়ার্সের জন্য তারা পাচ্ছে, এবং 7 বছর পরে সেটাকে আবার রিনিউ করতে হবে 10 বছরের জন্য। তো 10 বছর থেকে তো আসলে অনির্দিষ্টকালের জন্য এই 10 বছর পর পর আসলে রিনিউ করতে পারবে, এবং সেটা ট্রান্সফারেবলও হবে আসলে এরপরে। এটার সাথে এটার সাথে একটু অ্যাড করতে চাই, এখন রেজিস্ট্রেশন কিন্তু অনলাইন সিস্টেমে হচ্ছে, অনলাইনে আপনি রেজিস্ট্রেশনের সব ডকুমেন্টস দিয়ে দিবেন, তারপর ফিল আউট করে ওটা আবার জমা দিতে হয় ডিপিডিডিতে, কিন্তু এটা হওয়াতে ট্রেডমার্কের জন্য রেজিস্ট্রেশনের জন্য আরও ভালো হয়েছে, বিকজ এখন এগুলো আরও এক্সপিডাইটেড হতে পারে আর কি, ফাস্টার হতে পারে। তো এই হচ্ছে মোটামুটি প্রসেস যার মাধ্যমে আসলে রেজিস্ট্রেশন করা যেতে পারে, আর টোটাল বোধ একটা টাইম লিমিট আছে যে সেটা হচ্ছে 150 ওয়ার্কিং ডেজ মোস্ট প্রবলি। হ্যাঁ, আইনে এরকম আছে, বাট ইন রিয়ালিটি আরও টাইম বেশি লাগে, বাট হ্যাঁ অনলাইন সিস্টেমের কারণে এখন আমরা এক্সপেক্ট করতে পারি যে আরও বেশি হবে, আর অ্যাপ্লাই করার সাথে সাথেই কিন্তু সে প্রোটেকশনটা পাচ্ছে আর কি সেই সময়টার থেকে। হ্যাঁ, এটা একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে অ্যাপ্লাই করার সাথে সাথেই প্রোটেকশন স্টার্ট হচ্ছে, সো রেজিস্ট্রেশনের জন্য অ্যাকচুয়ালি আর ওয়েট করতে হচ্ছে না। অ্যাবসলিউটলি জি।